সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, আপনারা সকলেই আমাদের দেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা সানাই মাহবুবকে আপনারা সকলেই চেনেন। তো ইতিমধ্যে সানাই মাহবুব করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং কয়েকদিন আইসিইউতে ছিলেন এবং তিনি খুবই জটিল একটি অবস্থা পার করেছেন। তো সেই মুহূর্তে তিনি রিয়েলাইজ করেছেন যে আসলে তিনি সোশ্যাল মিডিয়ায় যেসব ছবিগুলো দিচ্ছেন এবং সেসব ছবিগুলো আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই বিষয়গুলো ঠিক না। তো সুপ্রিয় দর্শক, তিনি নিজে নিজে ভালো হতে চেয়েছেন এবং তিনি নিজে নিজে এরাদা করেছেন যে তিনি ইসলামের দেখানো পথে চলবেন এবং তিনি এই যে ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বা দিয়েছিলেন আগে, এখন থেকে তিনি আর এই ধরনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেবেন না এবং তিনি একটি ভয়েস বার্তা দিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে সেই ভয়েস বার্তাটি শোনাবো, তবে তার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে সানাই মাহবুব নিজ থেকে ভালো হতে চেয়েছে এবং তিনি বলেছেন যে তেনার ছবি এবং ভিডিওগুলো আপনাদেরকে ডিলিট করে দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা যারা সানাই মাহবুবের যেই ছবি এবং ভিডিও আপনাদের মোবাইলে আছে, আপনারা অনুগ্রহপূর্বক ছবি এবং ভিডিওগুলো ডিলিট করে দেন এবং তিনি যেহেতু ভালো হতে চেয়েছেন তেনাকে ভালো হবার একটা সুযোগ করে দেন। তো সুপ্রিয় দর্শক, তিনি নিজেই তার ভিতরে মহান আল্লাহ তাআলার রহমত এসেছে এবং তিনি নিজেই নিজের মুখেই তিনি বলেছেন যে তিনি আসলে এই ধরনের ভিডিও ফুটেজ এবং ছবি তিনি আর সোশ্যাল মিডিয়ায় দেবেন না এবং মহান আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি মহান আল্লাহ তাআলার দেখানোর পথে চলবেন এবং ইসলামের দেখানোর পথে তিনি চলবেন, তিনি এখন থেকে ভালো হয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা সানাই মাহবুবের মুখ থেকেই শুনে আসি, চলুন যে সানাই মাহবুব কি বলেছেন এবং তিনি কেন ভালো হতে চেয়েছেন। সানাই মাহবুব, আমি সবাই যারা আমার ফলোয়ার বা যেই দুইজন বা একজন বা যে কয়জনই আমাকে ফলো করেন সোশ্যাল মিডিয়াগুলোতে, তারা হয়তো দেখেছেন যে বিগত এক দেড় বছর থেকে আমি অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছি। কারণ আমার মধ্যে আল্লাহর প্রতি ভয় এসেছে, আমি ধর্মের দিকে মানে ধর্ম ভীরু হওয়ার চেষ্টা করেছি, আমি বিগত এক দেড় বছর কোরআন শরীফ পড়েছি, পাঁচ রক্ত নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, চিশতের নামাজ পড়েছি এবং আল্লাহকে খোঁজার চেষ্টা করেছি। সো আমি সজ্ঞানে স্বইচ্ছায় কারো প্ররোচনায় প্ররোচিত না হয়ে এবং কোনো গ্রুপ, কোনো মহল, কোনো মানুষ, কোন গোত্র, কোনো কিছুর কথায় প্ররোচিত না হয়ে স্বইচ্ছায় স্বজ্ঞানে ইসলামের পথে এসেছি। আমি আমার বাকি জীবনটা ইসলামের সাথে আল্লাহর নামে কাটিয়ে দিতে চাই। দয়া করে আমার কথা যারা শুনছেন, দয়া করে কোন রকমের বিভ্রান্তি বা বিভ্রান্তিমূলক নিউজ ভিডিও বা ট্রোল মিমে আমাকে নিয়ে বানাবেন না, এতটুকু অনুরোধ আপনাদের সবার প্রতি। এবং আমাকে আমার ছবি ভিডিও আগের ছবি ভিডিও যাদের কাছে আছে, দয়া করে তারা সেগুলো আপনাদের ফোন থেকে ডিলিট করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, পরিশেষে আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে, যেটি হচ্ছে আসলে ভাই, আমাদের প্রত্যেকের সর্বশেষ ঠিকানা হচ্ছে মৃত্যু। আমরা আসলে এ দুনিয়াতে যখন আমরা মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমরা সকলে এই দুনিয়ার মোহর মধ্যে ডুবে আছি। আমাদের প্রত্যেককে এই দুনিয়া বিমোহ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আসলে আপনারা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের চিত্রজগতে যারা কাজ করেন তাদের কথা বলেন, প্রত্যেকটি মানুষকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং প্রত্যেকটি মানুষের সর্বশেষ ঠিকানা হচ্ছে কবর। তো আসলে আমরা মানে এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে এসে আমরা ভুলে যাই যে আসলে আমাদেরকে মরতে হবে এবং আমাদেরকে আমাদের এই জীবনের পরবর্তী আরেকটি জীবন আছে, সেখানে আমাদের এই জীবনের সকল হিসাব নিকাশ আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমরা এই জিনিসগুলো ভুলে যাই। তো সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার একটি মেসেজ, একজন মানুষ যদি তার নিজ থেকে ভালো হওয়ার চেষ্টা করে আসলে সে ভালো হতে পারে, এটা আমি মনে করি। বা আপনারা কি মনে করছেন, সানাই মাহবুব যে তিনি ভালো হতে চেয়েছেন এবং তিনি বলেছেন তেনার ছবি এবং ভিডিওগুলো আপনারা ডিলিট করে দেওয়ার জন্য, তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু সে নিজ থেকে ভালো হতে চেয়েছে এবং মহান আল্লাহ তাআলা তাকে একটা সুযোগ দিয়েছেন ভালো হওয়ার জন্য, হয়তোবা আমরা সেটা জানি না, তবে তিনি করোনার কারণে আইসিইউতে ছিলেন, আপনারা সকলেই জানেন আইসিইউতে থাকাকালীন অবস্থা, হয়তোবা তিনি মহান আল্লাহ তাআলার কাছে মানে মাপ চেয়েছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর এই ধরনের কাজগুলো করব না, হয়তোবা তিনি এ যাত্রায় বেঁচে গেছেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা
মানে মেসেজ যেটা সেটি হচ্ছে যে আপনারা সানাই মাহবুবের জন্য দোয়া করবেন এবং সে যেন তার মানে সে যে ডিসিশনটা নিছে সে যেন সে সেভাবে চলতে পারে এবং সে যেন আল্লাহ তাআলা তাকে যেন সে ধরনের ধৈর্য এবং মানে চলার মতো সে শক্তি দান করে। তো সুপ্রিয় দর্শক, আজকে পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।